আগামীতে তো দু ধরনের চ্যালেঞ্জ, একটা হচ্ছে বৈদেশিক যে ষড়যন্ত্রগুলি হচ্ছে, যদিও তারা বাংলাদেশের ভিতরে কিছু আভ্যন্তরীণভাবে চক্রান্তকারী কিছু লোকজন আছে তাদের সাথে যুক্ত হয়ে করে। তা এখন ফরেন মিনিস্টার গেছেন আমাদের ফর্মার তথ্যমন্ত্রী, তো ওনার সাথে কথা হচ্ছিলো, আমাদের কিন্তু সবাই মিলে কাজ করতে হবে, যে ডিসইনফরমেশন ক্যাম্পেইনটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে এটাকে আমাদের মোকাবেলা করতে হবে, এটাই আমাদের আগামী দিনে চ্যালেঞ্জ। আপনি কি মনে করছেন যে এই যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জাল খুব সহজেই ছিন্ন করা যাবে? সেটা কিন্তু আমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে। আমাদের একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয়, একটা গুজবের ক্যাম্পেইন, এবং বিভিন্ন লবিস্ট নিয়োগ করে সেগুলোকে আমরা খুঁজে বের করবো, এটা রুটগুলো কোথায়, এবং একটা একটা করে আমরা এগুলোকে এক্সপোজ করবো, এবং সত্য কথাগুলোকে আমরা নিয়ে আসবো বিশ্বের সামনে।